হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব সুস্থ আছো আর ভালো আছো। শকুন্তলার তপবনে তোমাদের সবাইকে অলওয়েজ ওয়েলকাম। আজ আমি 10 মিনিটে কিভাবে পোলাও বানাই সেটাই তোমাদের দেখাবো। আর তাছাড়া মাঝে মাঝে খুব তাড়াতাড়ি রান্না করারও প্রয়োজন হয়ে পড়ে আমাদের, সেই সময় এই পোলাওটা বানিয়ে নেওয়া যায়। এর সাথে চিকেন, মাটন, পনির বা আপনাদের পছন্দ মতো যে কোনো আইটেম বানিয়ে নিতে পারেন। আর এই রান্নাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, আপনারা যে কোনো ঠাকুরের ভোগ হিসাবেও রান্নাটা করতে পারেন। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো ডেসক্রিপশন বক্সে যে মেজারমেন্টটা দেওয়া আছে সেই মেজারমেন্ট ফলো করেই কিন্তু আপনারা পোলাওটা বানাবেন। এবার পরিমাণটা আপনাদের যতটা প্রয়োজন সেইভাবে বাড়াতে পারেন, কিন্তু পরিমাণ যেরকম বাড়বে সেই আন্দাজে কিন্তু রেশিওগুলো বাড়বে। যদি ধরুন আপনি 1 কৌটো চালের করেন তাহলে 2 কৌটো জল হবে, আবার 4 কৌটো হলে 8 কৌটো জল হবে। এভাবে লবণ আর মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু কেউ মিষ্টি খায় না, খুব কম মিষ্টি পছন্দ করে, ওই জন্য আমি একটু কম দিয়েছি। আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা মিষ্টিটা বা চিনিটা একটু বাড়িয়ে নেবেন। তাহলে চলুন, দোল বা হোলিতে 10 মিনিটের মধ্যে আমি কিভাবে পোলাওটা বানিয়ে ফেলি সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। অবশেষে বলি, আপনাদের দোল বা হোলি খুব ভালোভাবে কাটুক, আপনারা অনেক অনেক এনজয় করুন, ভালো থাকুন।